খুব ভালো, ভালোই কাটছে। আচ্ছা এদিকে খুব একটা এখন যাচ্ছি না আমি, আচ্ছা আমি ওদিকেই এখন যাচ্ছো? এইদিকে আমি এগোতে চাইছি। আচ্ছা এবার যেভাবে লিখে আসবে সেভাবেই পারফর্ম করবো, দেখা যাক কি। শ্রী আমাদের সাথে তিনজনের মধ্যে কোনো কেমিস্ট্রি নেই, ওদের দুজনের খুব কেমিস্ট্রি, ওরা একসাথেই ঘরে থাকে সারা দিন সারা মাস। শুটিং টুটিং তো করি না আমরা, আমরা ওদের হ্যাঁ এখানে আসি ফ্লোরে বসে থাকি, ফ্লোরে এটা আমার বক্ত ফ্লোরে দেখা যায় ওদেরকে, বাট ফ্লোরের বাইরে, হ্যাঁ ফ্লোরে দেখা যায় বাট ফ্লোরের বাইরে দুজন মানে রুম থেকে বেরোয় না, একদম রুমের মধ্যেই যায় না। খারাপ ঠিক আছে, ওরা খুব গুড আইস, তো আমি এগুলো নিয়ে নেবো। আর দিয়ার থেকে আমি ওই ঠেহরাও যেটা ওর সিনের মধ্যে খুব মানে একটা ওয়েটেজ থাকে, ওই ওয়েটেজ আমি আমার অ্যাক্টিং এ আমি আনতে চাই, ওইটা আমি ওই স্কিলটা আমি নিয়ে নেবো। দিয়া উদয় আমি আবেন লাগে আমার হাইট, হ্যাঁ হ্যাঁ এটা ভালো বলেছো, একদম একদম ওর হাইট না এত লম্বা হলে তো চাপ হয়ে যাবে, মেয়ে হিসেবে ওর হাইটটা নিলে মেয়ে হিসেবে যতটা হতে পারবো ঠিক ততটাই হবে। আরেকটা ব্যাপার হচ্ছে ও খুব ভালো বিহারি বলে, আমি ভোজপুরি বিহারি ভোজপুরি কা হো কা করে তো আমি এটা শিখতে চাই ওর থেকে। আর লেন্ড্রিলার থেকে শি ইজ ভেরি সুইট বেসিক্যালি, মানে আমার যদি কখনো মুড অফ থাকে এসে আমি যদি ভাই ভাল লাগে না এই দিয়া দি চলো এটা করবে, এই যে চিয়ার চিয়ার আপ করার যে এনার্জিটা ওর মধ্যে আমি এটা নিতে চাই ওর থেকে। আমি ও উদয়দার থেকে কি এর থেকে কিছু নিলে আমি খারাপ হয়ে গেছি ভাই তাড়াতাড়ি বল ভাই। ওই তো ওর থেকে আমি হাইটটা নিয়ে নেব, ওটা খুব দরকার আমার। আর দিয়াদির থেকে, দিয়াদির যে মানুষকে খুব ভালো মোটিভেট করতে পারে, এত সাপোর্টিভ, ওই ব্যাপারটা আমি নিয়ে নেব।